खुना 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 सभा सद करो नमस्कार আমি করো নমস্কার অসমৰ পৰিস্থিতি কৰিব প্ৰচাৰ শুনা 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 সভাসদ কৰো নমস্কার আমি করো নমস্কার আমি করো নমস্কার খুনা খুনা অসমৰ পৰিস্থিতি দিনে দিনে বেয়া হৈ যায়। আজি বোলে সন্ত্ৰাসবাদী, আনফালে বাংলাদেশী, এইবোৰক ৰোধ কৰাৰ কোনো দৰং ওদালগুৰিত লাগে গোষ্ঠীৰ সংঘৰ্ষ, কটা মৰা কৰি মৰে বহুতো প্ৰজা, ৰাজনীতিৰো দুৰৱস্থা দেখিলেই বেয়া লগা, ৰজা মন্ত্ৰীৰ দুখৰ নাই। দুখৰ নাই, হে এনেদৰে অসমীয়াৰ মাজত দিনে দিনে অঘটন ঘটনা ঘটিবলৈ ললে। অসমীয়াই অসমীয়াক চিনি নোপোৱা হল, বিদেশীবোৰেই আপোন হল, ঘৰৰ আপোনবোৰেই পৰ হল। আৰু সেইকাৰণে কৈছো, ও মোর ভাই হাত অসম রখার তলে গোল, অসম খান বসাবর হোল, এদিন দুদিন করি অসম যাব ভাঙি, নহলে মিলা প্রীতি ও নহলে মিলা প্রীতি, ও মোর ভাই হন অসম রহার তলে গোল, অসম খন বসাবর হন, মিলা প্রীতি।
কিছুমানে আলোচনা করে, আর আনফালে দরং ওডালগুড়িত কিহর যুদ্ধ আরম্ভিলে, দরং ওডালগুড়িত কিহর যুদ্ধ আরম্ভিলে, ও যুদ্ধ লাগিল রে মুসলমানর মাজত, কিহর যুদ্ধ লাগে যুদ্ধ লাগিল রে, হাতে যাঠি জং বন্দুক বলাম লৈ যুদ্ধ লাগিল রে, মুখামুখি লাগে যুদ্ধ প্রাণ যায় কথার যুদ্ধ লাগিল রে, ওলাই আহিল বড় মুসলিম এই যুদ্ধ লৈ যুদ্ধ লাগিল রে, এনেকৈয়ে দৰং ওদালগুৰিত এ যুদ্ধ আৰম্ভিলা, কিন্তু নিজে নিজক কিয় এবাৰ ভাবি নাচাইলা, নিজে নিজক কিয় এবাৰ ভাবি নাচাইলা, আৰু আনফালে এনেকৈয়ে দৰং ওদালগুৰিত গোষ্ঠীৰ সংঘৰ্ষ লাগে, কিহৰ বাবে কি হল কোনেও নাজানিলে, কিহৰ বাবে কি হল কোনেও নাজানিলে, অনিমিষতে যুদ্ধৰ কথা বিয়পি পৰিলে, নিমিষতে যুদ্ধৰ কথা বিয়পি পৰিলে, কিছুমানে কোৱা কুই কৰিলে থাকোতে, কিছুমানে কোৱা কুই কৰিলে থাকোতে, নজানাবোৰে কয় অ কি কয়, সৌখী দিনা দৰং ওদালগুৰিতে নেদেখা ঘটনা এটি ঘটিলে, কি হৰে কাজিয়া লাগিল সমনিয়া, কিহরে কাজিয়া লাগে, সৌখী দিনা দৰং ওদালগুৰিতে নেদেখা ঘটনা এটি ঘটিলে, কিহরে কাজিয়া লাগিল সমনিয়া, কিহরে কাজিয়া লাগে, মরা কথা করি কি বাজা ন পালে, মরা কথা করি কি বাজা ন পালে, জাতি ধর্ম লই বিবাদ কি করে, জাতি ধর্ম লই বিবাদ কি করে, অসমর আমি অসমিয়া দিল আপ্রীতি করিছ লিজোয়া, কেনে
কথা মরা যুদ্ধ আরম্ভিলা এনেকৈ একতা মৰা যুদ্ধ আৰম্ভিলা এই যুদ্ধত মৰা দেহা ঠায়ে ঠায়ে ৰইলা এই যুদ্ধত মৰা দেহা ঠায়ে ঠায়ে ৰইলা কিছুদিন পিছত পিছে উদ্ধাৰ হইলা কিন্তু ধানৰ মাজত পৰি আছে ধানৰ মাজত পৰি আছে জীৱৰ কি বিলাই মৰিলেই মানৱ দেহৰ একোৱে নাই দুদিনীয়া জীৱনত কিহৰ হাহাকাৰ সকলোৱে সুধি চোৱা নিজকে এবাৰ সকলোৱে সুধি চোৱা নিজকে এবাৰ সকলোৱে সুধি চোৱা নিজকে এবাৰ ও প্ৰাণ যায় প্ৰাণ যায় বহুতৰে ঘোষ খোৱা বহু ডাঙৰ কথা নহয়নে ভাইহত হয় এইবিলাক কাৰণতে আমাৰ ধ্বংস অসমীয়া এইবিলাক কাৰণতে ধ্বংস অসমীয়া এইবিলাক কাৰণতে ধ্বংস অসমীয়া ও ভাইহত ও আৰু এটা কথা নহয় কি কথা বহুতে টকা খাই বাংলাদেশীক অসমীয়া বনাই দিছে সন্ত্রাসবাদীক জনসাধারণ বনাই দিছে আৰু আমাৰ কিছু পুলিচ প্ৰশাসনে
শাসন করার চলেরে সিহতে শোষণ করি আছে। আর সেই হারামী হতেই সোণর অসম গড়ার সপন রচিছে নাকি? তেনহলে শুনা, সোণর অসম গঢ়িব চেকিন সদায় করিব, টকা পালে সন্ত্রাসবাদীক সিহতে এৰি দিব, টকা পালে বাংলাদেশীক সিহতে ঠাই দিব। দেখি বুয়তি নাই আহিছে অসমলৈ, দেখি বুয়তি নাই আহিছে অসমলৈ, সীমাতে প্ৰহৰী নাই বাধা দিব কোনে গৈ, সীমাতে প্ৰহৰী নাই বাধা দিব কোনে গৈ, এনে শাসন চলিছে বিদেশীৰে ভৰিছে, এনে শাসন চলিছে বিদেশীৰে ভৰিছে, এনে শাসন চলিছে বিদেশীৰে ভৰিছে, খেদি দিয়ার কোনো উপায় নাই, সরকারে কি হাত রাখে যাব নাই, সরকারে কি হাত রাখে যাব নাই, এনেকৈয়ে প্রশাসনে শোষণ করি আছে, কিন্তু এই দোষ দেখাই দিব কোনো ওলাই নাহে, ফালে চাওক অৰজা মন্ত্ৰীৰ আলোচনা সদায় পুৱা গধূলা, ইলেকশ্যনত কেনকে জিকিব পাৰে, বাংলাদেশী নহলে ভোট দিব কোনে, মাটি নাই মাটি দিম, ঘৰ নাই ঘৰ দিম, বিদেশীৰে অসমখন ভুৱনি কৰিম, অসমীয়াক খেদি দিম, বিদেশীকে ঠাই দিম, এনে হুজি জেহাদিক বুকুত হাবতি অসম ধ্বংসৰ ষড়যন্ত্ৰ আমাৰ এই চৰকাৰৰে, এনেদৰে দুৰ্নীতি দুৰাচাৰ সদায় বাঢ়ি যায়, চাই থাকিব নোৱাৰি ছাত্ৰ
দলে ছাত্র সন্থা ওলাই আহিল, প্রতিবাদ করিলে, ধর্ণা দিলে, নাগরিকত্ব চিনাকি করক, বিদেশীক বহিষ্কার করক, আর প্রতিজন ছাত্র নেতার এই দাবি। ছাত্র সন্থার যে ধ্বনিত অসম কপি আর আন ফালে গাঁৱৰ ফালে আলোচনাৰ হিমা সংখানা তহতে শুনা নাই এ মোৰ মাই সঁচাকৈ শুনা নাই তেনেহলে শুন মই কৈ যাওঁ নেকি এ বাই শুনা নাই কিনো কৰি আছা তই এই উগ্রপন্থীবোৰক বিচাৰি
আমার পুলিশ প্রশাসনে কি করেছে জানা? কি করেছে? এঘর থাকিলে জিয়ারী বোয়ারী সিহতে বলাতার করি, দিশপুরাত রাজা মন্ত্রী হায়াছে মস্তি মারে, হায়াছে মস্তি মারে, রাজার ফালে সোয়ার সময় ভোটৰ সময়ত ৰক্ষা নাই। এনেদরে এদিন দুদিন কই বহুদিন পার হয়ে যায়, বলো পার হয়ে যায়, সরকারের শাসন কিন্তু ভাল দেখা নাই, বলো ভাল দেখা নাই। 2008 চনের সেই দিনা 30 অক্টোবর, বলো 30 অক্টোবর, বম ফুটিল চারি ঠাইত মহাভয়ঙ্কর, বলো মহাভয়ঙ্কর, বম ফুটিল চারি ঠাইত মহাভয়ঙ্কর, বলো মহাভয়ঙ্কর। ওই বহু মানুষের প্রাণ গল এই বম বিস্ফোরণ, কান্দি কান্দি বিচারে
উত্তাল জনসাধারণে পুলিশ প্রশাসনের গাড়ি দিয়ে লুটিয়া আর সেই বিস্ফোরণ স্থলীত যেতিয়া আধা জিয়া আধা মরা মানুষরে জেরি জেরি কান্দি কান্দি কইছিল বহুজনের মাথা ঘুরায়
গণেশ গুরির বিস্ফোরণ স্থলীত কি হয়েছে জানা? ও কি হয়েছে? ও আচরিত ঘটনা জনসাধারণে ভয় খায় একপে থর থর করে। ও ভাইহত, সঁচাকৈয়ে আত্মাবোৰৰ হোৱা নাই মুক্তি। পানী বিচাৰি আত্মা বোলে ইলাই বিলাই কান্দে। ও মোৰ জননীয়ে
অক্টোবরৰ দিনটোৰে পৰা দপ দপ কৈ জ্বলি থাকিল একুৰা জুই, আৰু চৰকাৰখন উপায়বিহীন হৈ পৰিল। কেনেকৈ সান্তনা দিব এই আহত নিহত সকলক? আৰু সেয়ে চৰকাৰৰ পুঁজি দিলে মুকল কৰি মৰি যোৱাবোৰক দিলে 3 লাখ কৰিয়ে। সরকারে দিলে 4 লাখ করিয়ে, ভারত সরকারে দিলে 4 লাখ করিয়ে, আহত হওয়া বোরে পালে 50,000 করিয়ে, আহত হওয়া বোরে পালে 50,000 করিয়ে, সরকারের বুঝে দিলে মুকুল করিয়ে, মরি যাওয়া বোরে দিলে 3 লাখ করিয়ে। হাই মোর হরিয়ে মানুগর মরিয়ে, হাই মোর হরিয়ে বৰ দুখৰ কথা। কি কথা? বহুতৰে মৃতদেহ ঘৰে ঘূৰাই নাপালে। ৰামানন্দ চাহৰ মৃতদেহ আজিও চিনাক্ত নহল, আৰু তেনেকুৱা বহুতৰে মৃতদেহ ঘৰে সৎকাৰৰ পৰাও বঞ্চিত হল। আৰু এনেকৈয়ে কত মানুহৰ মৃত্যু ধ্বংস হবলৈ ধৰিছে। সেয়ে সমূহ অসমীয়া ৰাইজক অনুৰোধ জনাওঁ, যাতে আমি সকলোৱে নিষেধ হৈ নাযাওঁ, যাতে আমি সকলোৱে নিষেধ হৈ নাযাওঁ। ও ৰাইজ ওলাই ওলাই
জন্মভূমি।